সৌজন্যে ইউসুফি তাকওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ইউসিবি তাকওয়ার সৌজন্যে আমাদের নিয়মিত প্রতি জুমাবারের বিশেষ আলোচনা পবিত্রতা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জুমা মুবারাকা। আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আলোচনা উপহার দেব ইনশাআল্লাহ। আলোচ্য বিষয় হচ্ছে আমাদের যে প্রতিবেশী রয়েছে, ইসলামে এই প্রতিবেশীর মর্যাদা এবং তাদেরকে কী অধিকার দিয়েছে সে বিষয়ে আমরা আজকে আলোচনা শুনব। আলোচনা অংশগ্রহণ করার জন্যে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবিক ডিপার্টমেন্টের সম্মানিত হেড অফ দি ডিপার্টমেন্ট প্রফেসর ডক্টর আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনা অনুষ্ঠানে। মহতরম, আমরা এই সমাজে অনেক সময় দেখি যে আমাদের পাশে কারা স্টে করছে, বাসার পাশে অথবা আমাদের গ্রামে গঞ্জে আমাদের কারা প্রতিবেশী আছে, তারা কোন অবস্থায় রয়েছে বা কোন সিচুয়েশনে তারা স্টে করছে, সেই বিষয়টা আমরা অনেক সময় লক্ষ্য রাখি না। অথচ আমাদের ইসলাম যে সোসাইটাল সিস্টেম দিয়েছে, একটি সুন্দর কম্পিটেন্ট, এই সোসাইটাল সিস্টেমের মধ্যে প্রতিবেশীকে মর্যাদা দেয়া হয়েছে, তাদের এমনকি অধিকারও দেয়া হয়েছে, সে বিষয়ে একটু আলোচনা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বাদ। অত্যন্ত চমৎকার একটি বিষয়, কারণ মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবেই তাকে বাস করতে হয়, আর এই সমাজবদ্ধভাবে বাস করতে গিয়ে একের প্রতি অন্যের সহানুভূতি, সহানুমর্মিতা, সহধর্মিতা, তাদের খোঁজ খবর রাখা, তাদের ভালো মন্দ, এই সকল কিছু তাকে বহন করতে হয়। আর আমাদের মনে রাখা দরকার, আমরা পিতামাতা আত্মীয় স্বজনকে যতটা গুরুত্ব দিই, আমাদের প্রতিবেশী কিন্তু তার চেয়ে কম গুরুত্ব নয়, তারা অত্যন্ত গুরুত্বের অধিকারী। এই কারণে যে আপনি দেখবেন যে আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা হয়তো অনেক অনেক দূরে, কিন্তু আপনি যেখানে বসবাস করেন, আপনার চতুষ্পার্শ্বে যারা আসে তারা আপনার আত্মীয় নয়, কিন্তু তারা আপনার আত্মীয়র চেয়ে আরও অনেক অনেক বড়। ধরুন কোনো বিপদে আপনি পড়লেন, সেই বিপদে প্রথম যিনি এগিয়ে আসবেন তিনি হলেন প্রতিবেশী, তারপর যখন আত্মীয় স্বজনরা খবর পাবেন তখন তারা ছুটে আসবে। এই যে সবচেয়ে কাছে যাকে পাওয়া যায়, যার কাছ থেকে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করা যায়, যাকে সুখে দুঃখে পাওয়া যায়, তারাই হলো আমাদের প্রতিবেশী। এই জন্য ইসলাম প্রতিবেশীকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। কোরআন এবং হাদিস এ সম্পর্কে অনেক বক্তব্য দিয়েছে, এবং কোরআন হাদিসের বক্তব্য অনুসারেই বোঝা যায় যে এদের মর্যাদা কতটুকু এবং কি মর্যাদা তারা বহন করে, কি অধিকার তারা রাখে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি আল জুনুবি ওয়াস সাহিবি বিল জাম্বি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাহু কানা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। এই যে আয়াতে কারিমা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার একনিষ্ঠতা এবং শিরকবিহীন ইবাদত করার জন্য বলছেন, সেই সাথে পিতা মাকে মাতাকে স্থান দিয়েছেন, তার মানে আল্লাহর পরেই যাদের স্থান তাহার হলো পিতা মাতা। তারপরে স্টেপ বাই স্টেপ বলতে গিয়ে বলছেন যে তার আত্মীয় স্বজন, অনাথ, ফকির, দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশী, তারপর পথিক এবং যারা তার পাশে থাকে সঙ্গী সাথী, সর্বশেষ সর্বশেষ যারা তার অধীনস্থ। এই যে প্রত্যেকটা স্টেপকে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক উপস্থাপন করলেন, উপস্থাপন করে তাদের প্রতি দায়িত্ব, তাদের প্রতি সহানুভূতিতা, সহানুমর্মিতা, এগুলো প্রদর্শনের একটা দীক্ষা দিলেন এবং বলে দিলেন যে তোমাদের এদের প্রতি দায়িত্ব পালন করতে হবে। এই যে দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশী, এগুলোর মধ্যে আমাদের ভেবে দেখা উচিত যে এরা আমাদের কতটা ইম্পর্টেন্স। এবং আল্লাহ শেষ দিকে এসে যে কথাটি বললেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, এই যে শব্দটি আনার পিছনে মূল কারণটা হলো আল্লাহ কিন্তু জানেন পৃথিবীর মানুষের অবস্থাটা কেমন হবে। তারা যা ইট পাথরের দেওয়ালে থাকবে,
তাদের কলিজাগুলো যে শক্ত থাকবে, তারা যে মানুষের দুঃখ দেখেও তাদের কান্না আসবে না, তারা যে পাশে বিড়ির রজনী কাটাবে, না খেয়ে না ঘুম তারা খাবে ঘুমাবে, এই যে তাদের প্রতি তাদের তাকানো উচিত, এটা তারা করবে না, এটা আল্লাহ জানেন। আর এই কাজটা কারা করেন? ম্যাক্সিমামই করেন যারা অহংকারী, অর্থ বিত্ত বৈভবের মালিক তারা। এই তাদের অর্থবিত্তের বৈভবে যারা আছে, তাদের এই অহংকার অহংবোধকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, তাদের অহংকারকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এবং এই সমস্ত মানুষগুলোর প্রতি সহানুমতি সহানুমর্মি হওয়ার জন্য আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যার মধ্যে এক জাররা পরিমাণ শস্য পরিমাণ অহংকারও আছে, আল্লাহ তাকে পছন্দ করেন না, ভালোবাসেন না। তাহলে আমাদের জন্য কিন্তু অলরেডি মেসেজটা চলে আসছে যে আমাদের করণীয়টা কী। করণীয়টা হলো যে আমরা এই যে আল্লাহ যাদের কথা বলেছেন তার ইবাদতের পরে বাবা মার সাথে ভালো ব্যবহার করব, আত্মীয় স্বজনের সাথে করব, অনাথ ইতিমের সাথে করব, করব মিসকিনের সাথে, তারপর নিকটাত্মীয় দূরাত্মীয় আমার সঙ্গী সাথী এবং পথিকে যারা এবং যারা আমাদের অধীনস্থ, এদের প্রতি আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব। এবং এটা করব আমার নিজের স্বার্থে। আমার স্বার্থটা হলো এই যে মহান রব আমাকে অর্থবিত্তের মালিক বানিয়ে আমাকে মুখাপেক্ষী করেননি, মুখাপেক্ষীহীন বানিয়েছেন আমাকে। ইয়াদুল আলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিজের হাতে নিচের হাতের চেয়ে উপরে হাত উত্তম। তো আমি নিচের হাত হয়ে অন্যের কাছে দ্বারস্থ হব, হাত পাত বসে আমাকে কিচ্ছু দিবে, এই যে আমার যে লজ্জাশীলতা, এটা যেন আমি এখান থেকে আল্লাহ আমাকে যেহেতু মুক্ত করেছেন ধনী বানিয়ে, সুতরাং আমি যেন আমার অহংকার বিদরিত করে দিই, আমি আল্লাহ যে আমার প্রতি এহসান করেছেন সেই এহসানের প্রতিদান দিই, আমি এদের প্রতি ভালো ব্যবহার করি। এটি হচ্ছে মানে কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা। যে এই সাথে আরেকটা বিষয়, সেটা হলে এই আপনি মর্যাদার কথা বলছেন, বুখারী শরীফের একটি হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাসালা জিব্রাইল ইউসিনি বিল জার জোরান্তু আন্নাহু সাইওয়ার রিসহু, যে আমাকে প্রতিবেশী সম্পর্কে আমাকে বারবার তাকিদ দিচ্ছিলেন এবং এই যে বারবার তাকিদ দিচ্ছিলেন, এই তাকিদ দেওয়ার ফলে আমার আশঙ্কা হচ্ছিল যে আমার সম্পত্তির উত্তরাধিকার এই প্রতিবেশীকে বানিয়ে দেওয়া হয় কিনা। একটু বিষয়টা খেয়াল করে দেখুন যে আমার নিজস্ব সম্পত্তির অধিকার হলো আমার সন্তানরা, এবং এটা নাসিব আম মাহফুদ আল্লাহ বলছেন কোরআনে, আল্লাহর নিজস্ব বন্টন ফরজ করে দিয়েছেন। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করতেছেন যে এতবার প্রতিবেশী সম্পর্কে আমাকে তাকিদ দিয়েছেন যে আমি ভাবতেছিলাম যে প্রতিবেশীকে আমার এই সম্পত্তির ওয়ারিস বানিয়ে দেওয়া হয় কিনা। তাহলে এটা এমনি বোঝা যাচ্ছে যে প্রতিবেশীর দায়িত্বটা অনেক মর্যাদাপূর্ণ। যে মন্ত্রম চমৎকার আলোচনা করছিলেন, আমরা ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের আলোচনায়। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন প্রতিবেশীর মর্যাদা সম্পর্কে। আমরা এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের আলোচনায়। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। সৌজন্যে ইউসুবি তাকওয়া। সৌজন্যে ইউসুবি তাকওয়া। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা ফিরে যাচ্ছি আজকের আলোচনায়। মহতরম, এই যে প্রতিবেশীর মর্যাদা, প্রতিবেশী সম্পর্কে ইবনে হাজার আসকালানি বলেছেন সে প্রতিবেশী হবে মুসলিম, অমুসলিম, আত্মীয়, অনাত্মীয়। আবার প্রতিবেশী তারাও যারা আমাদের সহপাঠী, বন্ধু, আমাদের পাশে থাকে সবসময়, এই যে প্রতিবেশীর মর্যাদা সম্পর্কে, তাদেরকে যে এহসান করা সম্পর্কে কোরআনের আলোকে শুনছি, এরপরে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কীভাবে তাদের হক বা অধিকার আমরা আদায় করতে পারি, সে বিষয়ে একটু আলোচনা করবেন। দেখুন, আপনি চমৎকার বলছিলেন। আমরা যতটুকু জানি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হয়েছিল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার হাদিসে প্রতিবেশী কারা। জি, তিনি প্রতিবেশীর ডেফিনেশন তো দিলেন, সেই সাথে তার সুহূর্দিটা বর্ণনা করে দিলেন যে ডানে 40 ঘর, বায়ে 40 ঘর, সামনে 40 ঘর, পিছনে 40 ঘর,
এরা হলো প্রতিবেশী। তাহলে প্রতিবেশী সম্পর্কে আমার ধারণা হলো আপনি যেটা বললেন, মুসলমান হতে পারে, বিধর্মী হতে পারে, ঘনী হতে পারে, গরিব হতে পারে, সার্বিক সব কিছু মিলেই কিন্তু আমার প্রতিবেশী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমার দুজন প্রতিবেশী, এই দুজনের মধ্যে আমি আমার হাদিয়াটা কার বাসায় পাঠাবো? তো নবীজি বললেন তোমার দরজার থেকে যার দরজাটা কাছে, ঘরটা কাছে, তাকেই পাঠাও। তাহলে বোঝা যাচ্ছে যে আমার বাড়িটা যেখানে, আমার ঘরটা যেখানে, তার চেয়ে সবচেয়ে বেশি কাছে যে, তাহলে সেটা যদি বলি আমাদের বিল্ডিংয়ের মধ্যে দেখা যায় একটা ফ্ল্যাটের মধ্যে তিনটা চারটা ফ্ল্যাট আছে একটা ফ্লোরের মধ্যে, এখন এই যে আমার দরজার সামনে যারা আছেন এরাই কিন্তু আমার শ্রেষ্ঠতম প্রতিবেশী, সুতরাং আমার হাদিয়াটা তার জন্য পাঠাতে হবে। কিন্তু আমরা যেটা করছি এখন বর্তমানে সেটা হলো এই এই প্রতিবেশীদের প্রতি নজর দিচ্ছি না, তারা খেয়ে আছে নাকি না খেয়ে আছে সেটা আমরা খবর রাখছি না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন যে যে সেই ব্যক্তি মুমিন নয় যেই ব্যক্তি নিজেই পেট ভরে খায়, তার প্রতিবেশী অভুক্ত ঘুমায়। বিষয়টি খেয়াল করুন, ওয়াল জারু জাঈউন ইলা জামবিহি, যে তার পাশে তার প্রতিবেশী না খেয়ে ঘুমায় সে সত্যিকার অর্থে মুসলমান নয়, মুমিন নয়। এই যে মুমিন নয়, আমি যদি আমার কর্মকাণ্ড দিয়ে মুমিন থেকে খারেজ হয়ে যাই তাহলে আমার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সেখানে রাসূল আকরাম বললেন যে আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, তিনবার করে বললেন যে ওই ব্যক্তিটি মুমিন নয়, ব্যক্তিটি মুমিন নয়, মুমিন নয়। এমনকি বিশ্বনবী ইসলাম শপথ করে একটি হাদিসে বলেছেন, মানে ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বা লি আখিহি, অন্য একটি রেওয়ায়েতে রয়েছে লি জারিহি মা ইউহিব্বু লি নাফসিহি, এই যে প্রতিবেশীকে সে নিজে নিজের জন্য যা পছন্দ করবে, যা নিজের জন্য লাইক করবে। যেটা বললেন সেটা চমৎকার একটা হাদিস, একটা চমৎকার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা আবদুন, লা ইয়াদখুলুল জান্নাতা আবদুন যে লাম ইয়ামুরু বিওয়াইকিহি বিল জারি বিওয়াইকিহি। হাদিসে এভাবেই আসছে যে যদি কারো প্রতিবেশী যদি তার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই ব্যক্তি কোশ্চিন কালো জান্নাতে প্রবেশ করবে না। আমি যে হাদিসটা বলতেছিলাম, তিনবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে মুমিন নয়, সে মুমিন নয়, মুমিন নয়। তাকালু ইয়া রাসূলান মান, মান হুয়া, সেই ব্যক্তিটি কে? সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তি লা ইয়ামুনু জারুহু বিওয়াইকিহি, সেই ব্যক্তি যেই ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। তাহলে এই কথাটি আপনি যেটা বললেন, সেই হাদিস, এই হাদিস এবং ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অসংখ্য হাদিস থেকে যে বিষয়টি আসছে সেটা হলো এই যে প্রতিবেশীকে কষ্ট দিয়ে, সেটা আপনি জবান দিয়ে হন, আপনার কর্ম দিয়ে হন, আপনার খাদ্য দ্রব্য ইত্যাদি দিয়ে হন, যেভাবেই আপনি প্রতিবেশী কষ্ট দেন না কেন, আপনি জান্নাতের সুগ্রাণ পাবেন না আপনি মুআমালাতে। আরেকটা বিষয় আমরা দেখেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির লাম ইউযি দারাহু ফালা ইউযি দারাহু। একদম কি চমৎকারভাবে বলছেন যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, আঘাত না দেয়। এখন আমরা এতগুলো হাদিস পাচ্ছি, এগুলো কিন্তু বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, সহিহ ইবনে খুজাইমার হাদিস, সাহাবী আনাস বিন মালিক থেকে, হযরত আবু হুরায়রা থেকে, হযরত আয়েশা সিদ্দিকা থেকে, জলিল কদর সাহাবী থেকে এই হাদিসগুলো এসেছে। সুতরাং আমরা যদি প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করি তাহলে মুমিনেই থাকবো না। অতএব যে ইমাম পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। অন্যত্র আবার কি বলছেন, ঠিক হাদিসের উল্টা রূপটা হলো যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইহসিন ইলা জারিহি ইলা জারিহি, আল্লাহু আকবার, যে বলছেন কেউ যদি পরকালে বিশ্বাস করে বা আল্লাহকে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, ভালো আচরণ করে, আল্লাহু আকবার, ভালো আচরণ করে। এখন এই যে ভালো আচরণের অনেকগুলো সীমা আছে, আমরা যে কাজটা করি, এখন রাসূল নিষেধ করেছেন যে তোমার বাড়ির দেওয়ালটাও যেন তোমার প্রতিবেশীর দেওয়ালের চেয়ে উঁচু না হয়, উঁচু না, তাহলে কি হবে, তার বাড়ির প্রবাহমান এই বাতাসটা বন্ধ হয়ে যাবে। তোমার বাড়িতে পাকশা করছে এটা ধোঁয়া যেন তোমার প্রতিবেশীর বাড়িতে না যায়। তুমি তোমার সন্তানকে ফল এনে দিয়েছো, তাকে নিয়ে ফলটা নিয়ে বাহিরে যেতে দিও না, কারণ সে যদি বাহিরে যায় তাহলে তোমার প্রতিবেশীর সন্তানরা দেখলে তারা কষ্ট পাবে, তাকে ঘরের মধ্যে রেখে খাওয়াও। যদি তোমার পক্ষে সম্ভব হয় তাহলে তাকে প্রতিবেশীকে খাদ্য পাঠিয়ে দাও।
হযরত আবুজার গফারি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট করে বললেন, হে আবুজার, যদি তুমি পাক করো তাহলে পাক করার সময় তুমি একটু পানি ফাকসির মাও, তার মধ্যে একটু বেশি করে পানি দাও, আর ঝোলটা তুমি তোমার প্রতিবেশীর কাছে পাঠিয়ে দাও। এই যে কথাগুলো আমরা দেখছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাবধান করে দিয়েছেন কোনো নারী যেন কোনো মহিলার যেন অন্য কোনো মহিলার দানকে তুচ্ছ মনে না করে, সাবধান করে দিয়েছেন তুচ্ছ মনে না করে। এই তুচ্ছতার সাথে ওই আল্লাহর কোরআন আয়াতের সাথে কিন্তু সামঞ্জস্য আছে, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। তুমি যে তাচ্ছিল্য করে আজকে তোমার প্রতিবেশীকে এভাবে কষ্ট দিচ্ছ, আল্লাহ কিন্তু তোমার এই পছন্দ, তোমার স্ট্যাটাস স্ট্যাটাস চেঞ্জ করতে আল্লাহ কিন্তু কয়েক মুহূর্ত লাগে, সুতরাং আল্লাহ তুই তুল মুলকা মাং তাশা ওয়া তানজুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মাং তাশা ওয়া তুযিল্লু মাং তাশা বিয়াদিকাল খাইর। তোমাকে মনে রাখতে হবে তুমি সব সময় কিন্তু আল্লাহর একটা শব্দের দ্বারস্থ, কুন এবং ফায়াকুন, আল্লাহ এর মধ্যে গোটা জগৎ চালায়, তোমাকে ভিক্ষুক বানাতে, তোমার ঐশ্বর্য এই অর্থ বৃত্ত সব কেড়ে দিতে আল্লাহ কয়েকটা সেকেন্ড লাগবে মাত্র, সুতরাং তাকে সাবধান ভয় করো। আর যেটা করা দরকার সেটা হলো প্রতিবেশীকে দাওয়াত দিয়ে খাওয়ানো, তাকে দাওয়াত দিবে, প্রতিবেশীর সন্তানগুলোকে আদর করবে, তাকে খাদ্য পাঠাবে এবং তার জানাজাতে শরিক হবে, জানাজার দাফন কাফনে শরিক হবে, এই সমস্ত কাজগুলো তাকে করতে হবে। আর করবে এই কারণে তার নিজের স্বার্থে, কারণ তাকে যদি সহযোগিতা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। যে আল খালকু আয়ারুল্লাহ ফা আহাব্বাল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা আয়ালিহি, আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন গোটা সৃষ্টিটাই আল্লাহর পরিবার, সেই পরিবারের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় যে তার পরিবারের প্রতি সদয়। এখন সে মুসলমান হলো নাকি হিন্দু হলো নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান, এটা দেখার প্রতিবেশী হলেই হলো তার জন্য তোমার এই দায়িত্ব পালন করতে হবে। আপনি অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন প্রতিবেশীর হক এবং মর্যাদার সম্পর্কে। এটিএন নিউজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজকে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন এতক্ষণ ধরে প্রতিবেশীর যে মর্যাদা ইসলাম দিয়েছে এবং তাদের যে অধিকার নিশ্চিত করার জন্য বলা হয়েছে। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বলেছেন ইমানদার, পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্যে আমাদেরকে প্রতিবেশীকে ভালোবাসতে হবে, তাদেরকে এহসান করতে হবে, তাদেরকে কষ্ট দেওয়া তো দূরেরই কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেছেন, তিনি প্র্যাকটিস করেছেন যে প্রতিবেশীকে দেখাশোনা করা, তাদের সাথে কোঅপারেশন করা, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে কষ্ট না দেয়া। এবং আমরা আমাদের সমাজে আমাদের বাসার পাশে যারা থাকে অনেক সময় আমরা তাদের খোঁজখবর তো দূরের কথা, কে আমার পাশে স্থির করে তাকেও আমরা চিনি না। অতএব আমাদের উচিত আশেপাশে কারা থাকছে, কারা লিভ করছে, স্টে করছে, তাদেরকে জানা, তাদের কি সমস্যা, কোনো সিচুয়েশন কী রকম সে বিষয়ে আমাদেরকে জানা উচিত। সাথে সাথে আমাদের গ্রামে যারা আমাদের বাড়ির আশেপাশে যারা থাকে তাদেরকেও দেখাশোনা করা, তাদের সম্পর্কে জানা এবং তাদেরকে সহযোগিতা করা, সেটিও আমাদের কর্তব্য। এই হচ্ছে ইসলামিক একটি সোসাইটাল সিস্টেম, একটি সুন্দর সিস্টেম দেয়া আছে যাতে একটি সমাজ সুন্দর হয়, একটি রাষ্ট্র সুন্দর হয়। বিউটি অফ ইসলাম যাতে মুসলমানরাও দেখতে পায়, অমুসলিমরাও দেখতে পায়। মহান রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দিন। আগামী আলোচনা পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুজনে ইউসুবি তাকওয়া। আল্লাহ।